প্রিয় শিশু শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সমস্ত বিষয় একত্রে অ্যাকসেট নমুনা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর আশা করি এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে চলো চলে যাই সরাসরি আজকের মূল প্রশ্নপত্রে প্রথমে আসছি সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয় একদাগে দেখো কোনটা কিসের ছবি তাদের নিচে নাম লেখো এখানে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলো দেখে তার নিচে তোমাদের সঠিকভাবে সেই জিনিসগুলোর নাম লিখতে হবে প্রথমটা মাছের ছবি তোমরা লিখবে মাছ তারপর একটা আপেলের ছবি তোমরা লিখবে আপেল তারপর একটা ঘরের ছবি তোমরা লিখবে ঘর এবং তারপর একটা কলার ছবি তোমরা লিখবে কলা এবার আসছে দুদাগের প্রশ্নে ইংরেজি সংখ্যার পাশে বাংলা সংখ্যা বসাও ইংরেজি যে সংখ্যাগুলো আছে তার পাশে বাংলা সংখ্যা বসাতে হবে প্রথমটা এইট আছে এইটের পাশে আট বসাবে সেভেন আছে সাত বসাবে সিক্স আছে ছয় বসাবে এবং নাইন আছে নয় বসাবে তিন দাগে দেখো গুনে গুনে সংখ্যা বসাও এখানে যে ছবিগুলো আছে সেগুলো গুনবে এবং গুনে পাশে সংখ্যা বসব প্রথমটা চারটি ছবি আছে চার বসাবে তারপর একটা ছটি ছবি আছে ছয় বসাবে তারপর একটা পাঁচটি ছবি আছে পাঁচ বসাবে এবং শেষেরটা দুটি ছবি আছে দুই বসাবে চার দাগের ছোট ছোটো হাতের অক্ষরের পাশে বড় হাতের অক্ষর লেখো এখানে ছোটো হাতের অক্ষরগুলো লেখা আছে তোমাদের তার পাশে বড় হাতের অক্ষরগুলো সঠিক করে লিখতে হবে আর লেখা আছে বড়ো হাতের আর লিখবে এইচ লেখা আছে বড় হাতের এইচ লিখবে ডি লেখা আছে বড়ো হাতের ডি লিখবে এবং ই লেখা আছে বড়ো হাতের ই লিখবে এবার আসছি পাঁচ দাগের প্রশ্নে ছবিটি সুন্দর করে রঙ করে এখানে যে পাখির ছবিটি আছে এটা তোমরা পাখির নির্দিষ্ট রঙে সুন্দর করে রাঙিয়ে তুলবে এবার আসছি বন্ধুরা সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়ে একদাগে দেখো ঠিক করে আকার দিয়ে শব্দ গড়ো এখানে বন্ধুরা এই যে শব্দগুলোতে আকারবিহীন অর্থাৎ এখানে আকার দিয়ে তোমাদের সঠিক অর্থপূর্ণ শব্দ করতে হবে প্রথমটা হবে ছয়ে আকার তয় আকার ছাতা তারপর একটা দন্তসয়ে আকার তসা তারপর একটা গয়ে আকার ছ গাছ এবং শেষেরটা ছয়ে আকার র চার এবার আসছি দুদাগের কার কোনটি রং দেখে মেলাও বক বকের এখানে বাম দিকে কিছু নাম আছে ডান দিকে কিছু রঙের নাম আছে দেখো বাম দিকে আছে বক কাক জবা ফুল টিয়া পাখি ডান দিকে আছে কালো লাল সবুজ সাদা বকের সঙ্গে মেলাবে সাদা কাকের সঙ্গে কালো জবা ফুলের সঙ্গে লাল এবং টিয়া পাখির সঙ্গে মেলাবে সবুজ এবার আসছি দাগের প্রশ্নে কথায় লেখো আট আছে এগুলো কথাই বানান লিখতে হবে আট ও আট লিখবে দশ আছে দ আলো স দশ পাঁচ পয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ সাত দন্ত সয়াকার আকার ত সাত এবার দেখো চার দাগের প্রশ্ন লম্বার পাশে টিক ও খাটোর পাশে ক্রস চিহ্ন দাও এর মধ্যে যেটি লম্বা সেটির পাশে টিক চিহ্ন যেটি বেটে বা খাটো বা ছোটো তার পাশে কাটা চিহ্ন দেবে প্রথম ছবিটাই প্রথমটা লম্বা এটা সেকেন্ডে সেকেন্ডটায় চিহ্ন তারপরের ছবিটাও প্রথমটা লম্বা টিক চিহ্ন তারপর একটা ছোটো চিহ্ন তারপরের ছবিটায় প্রথমটা বেটে চিহ্ন তারপর একটা লম্বা চিহ্ন এবং শেষের ছবিটাই প্রথমটা লম্বা চিহ্ন শেষেরটা ছোট কাটা চিহ্ন পাঁচ দাগে দেখো বাংলা সংখ্যার সাথে ইংরেজি সংখ্যা মেলাও দেখো পাঁচ পাঁচের সঙ্গে ফাইভ মেলাবে আর নয় নয়ের সঙ্গে নাইন মেলাবে এবার ছ দাগে দেখো ছবিটি রঙ করো এখানে একটা আপেলের ছবি আছে আপেলের কালার দিয়ে নির্দিষ্টভাবে সুন্দর করে রাঙিয়ে তুলবে এবার আসছি বন্ধুরা সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়ে এক সঠিক সঠিক বসিয়ে শব্দ করো এখানে একটা করে বর্ণ আছে তোমাদের আরেকটি করে অর্থপূর্ণ বসিয়ে সঠিকভাবে শব্দ গঠন করতে হবে প্রথমটা আছে বর্গীয় জল তোমরা লিখবে তোমরা লিখবে বর্গীয় জলা জল তার তারপর একটা প আছে পথ পথ তারপর একটা ঘ আছে ঘর ঘর তারপর একটা ফয়ে হস্যও আছে ল ফুল এবং আসছি দুদাগের ছবির সঙ্গে শব্দ মেলাও বাম দিকে দেখো সাপের ছবি বেড়ালের ছবি লেবুর ছবি এবং জগের ছবি তোমরা তাহলে এ ডান দিকে লেখা আছে বিড়াল লেবু জগ সাপ তোমরা সাপের সঙ্গে সাপ মেলাবে বেড়ালের সঙ্গে বিড়াল লেবুর সঙ্গে লেবু ও জগের সঙ্গে জগ মেলাবে এবার দেখো তিনদাগের বন্ধুরা ঝুড়ি থেকে বর্ণ নিয়ে শব্দ গঠন করো ঝুড়ি থেকে বর্ণগুলো নিয়ে তোমাদের চারটি অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে যেমন একটা করবে বল বল মহস্রই মই ক হস্ত্রই কই ভ অন্তস্ত ভয় ফল এই চারটি শব্দ গঠন করে এবার আসছি বন্ধুরা চার দাগের বেশিটাকে ডবল টিক ও কমটাতে সিঙ্গেল টিক চিহ্ন দাও এর মধ্যে যেটি বেশি আছে সেগুলোকে ডবল টিক চিহ্ন দেবে যেটি কম আছে সেগুলোকে সিঙ্গেল টিক চিহ্ন দেবে গুনে গুনে এগুলো করতে হবে তোমাদের এটা খুব সোজা এটা তোমরা নিজেরাই করো এবার আসছি বন্ধুরা পাঁচ দাগের প্রশ্নে বিন্দুগুলি যোগ করে ছবিটি রঙ করো এখানে প্রথমে বিন্দুগুলো যোগ করে একটা প্রজাপতি সুন্দর করে ছবি হবে এবং সেই ছবিটা তোমরা সুন্দর করে রঙ করবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলের প্রথম বার্সে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের এই ভিডিওটি বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও যাতে তারাও তাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওগুলি কাজে লাগতে পারে এছাড়াও বন্ধুরা এই প্রশ্নপত্রটি তুমি যদি সম্পূর্ণ বিনামূল্যে পিড়ি আকারে পেতে চাও কিংবা বিভিন্ন শিক্ষামূলক বস্তু সম্পূর্ণ বিনামূল্যে পেড়ি আকারে পেতে চাও তাহলে তুমি সরাসরি যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদাস লাইব্রেরিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম ওখান থেকে তোমরা সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ধন্যবাদ